জাম্বুলায় কাল শুরু হচ্ছে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ড্রয়ের পর আত্মবিশ্বাসী টাইগাররা। মাশরাফি জানিয়েছেন প্রথম ওয়ানডে জেতাটা গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। বাংলাদেশ সময় বিকাল 3টায় খেলাটা শুরু হবে। শ্রীলঙ্কা থেকে বিস্তারিত উপল নদী পাঠানোর রিপোর্টে। 17,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ডাম্বুলার রাঙ্গিরি ক্রিকেট স্টেডিয়াম, ফ্লাডলাইট আছে বলে এই মাঠটি বেশি গুরুত্ব পায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে। 2001 সালে শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু এই স্টেডিয়ামের। তবে স্টেডিয়ামটি বেশি পরিচিত 2010 এশিয়া কাপের আয়োজন করে, যে টুর্নামেন্টটা এখনো পর্যন্ত দুঃস্বপ্ন বাংলাদেশের জন্য। 2010 এশিয়া কাপে ডাম্বুলায় 3টা ম্যাচ খেলেছিল টাইগাররা। প্রথম ম্যাচে ভারতের কাছে হার 6 উইকেটে, 126 রানে জয় পেয়েছিল লঙ্কানরা। শেষ ম্যাচে হার পাকিস্তানের বিপক্ষে 139 রানে। আগে ব্যাট করে পাকিস্তানের করা 385 রানটা বাংলাদেশের জন্য এখনো লজ্জার। আপাতত বাংলাদেশের জন্য রাঙ্গিরি স্টেডিয়াম আক্ষেপের নাম হলেও অতীত পরিবর্তন করতে জানে টাইগাররা। ওয়ানডে দলটা তরুণ আর অভিজ্ঞ মিলিয়ে, শ্রীলঙ্কার সাথে 38 ওয়ানডের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে 4টায়। তবে কলম্বো টেস্ট জয় পাল্টে দিয়েছে সবকিছু। মাশরাফিদের চোখে এখন ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন। আমরা যে প্ল্যানটা নিয়ে এগিয়ে যেতে চাই সেটা এক্সিকিউট করার চেষ্টা করতে হবে, আর না হলে অবভিয়াসলি সেরাটাই চেষ্টা করতে হবে। তো আমি বলতে পারবো না যে আসলে কি হবে, বাট আমাদের অবশ্যই প্ল্যান থাকবে। আপনি যেটা বললেন যে প্রথম থেকেই ভালোটাই আশা করার আর কি। মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাকিব আর তামিম, এই 5 ক্রিকেটারের খেলা ওয়ানডে যোগফল 796। তুলনায় পিছিয়ে লঙ্কানরা। শেষ বেলা নতুন করে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে অফ স্পিনার মেহেদি মিরাজকে। স্কোয়াড 17 জনের, অফ স্পিনার অলরাউন্ডারই 4 জন। টিম ম্যানেজমেন্টের কাছে অপশন আছে, বেস্ট 11-এর দুয়ার সবার জন্য খোলা। আমাদের ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে, সো আমরা অবশ্যই চেষ্টা করব বেস্ট পসিবল ব্যালেন্সটা করার। প্রস্তুতি ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ, তবে ব্যাটিংটা করেছে মন মতোই, প্রত্যাশা মতো রান করেছে যাদের কাছে রান চাওয়া। তবে সবকিছু ছাপিয়ে ব্যাট হাতে কাপ্তান মাশরাফির জ্বলে ওঠার সাথে আহত বাক মাহমুদুল্লার ফর্মে ফেরা, সব হিসেবেই ফেভারিট হয়ে রাঙ্গিরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। উপল নন্দী, 71, ডাম্বুলা, শ্রীলঙ্কা। কলম্বো টেস্টে হেরে গেলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে শ্রীলঙ্কা। ডাম্বুলার ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখছেন উপুল থারাঙ্গা, তবে লঙ্কান ক্যাপ্টেন জানিয়েছেন ম্যাচ জেতার জন্য সবটুকু নিংড়ে দেবে ওরা। আরও জানাচ্ছেন উপল নন্দী। ডাম্বুলার এই মাঠে হওয়া 48টা ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে 25টাতে। এই শ্রীলঙ্কায় আবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পেয়েছে আত্মবিশ্বাস। তারপরও স্বাগতিকরা জানে আসল ম্যাচে কতটা ভয়ঙ্কর টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশ আরো ভালো দল, ডাম্বুলার কন্ডিশন আনপ্রেডিক্টেবল, আমরা আমাদের সেরাটা খেলার অপেক্ষায় আছি। বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কান এই স্কোয়াডটা বেশ তরুণ। এই তরুণ স্কোয়াডটাই ধাক্কা খেয়েছে কলম্বো টেস্টে হেরে। ওই ধাক্কা অবশ্য সামলে নিয়েছে আবার কঠোর অনুশীলন করে, আর সেই অনুশীলন থেকেই পাচ্ছে ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস। ছেলেরা ভীষণ পরিশ্রম করেছে, সেটার রেজাল্ট আপনারা দেখেছেন অনুশীলন ম্যাচে। জয় ছাড়া কিছু ভাবছি না। বাংলাদেশ শ্রীলঙ্কার 5 দিনের সাদা পোশাকের টেস্টের পর শুরু হচ্ছে রঙিন পোশাক পরে সাদা বলের যুদ্ধ, আর এই যুদ্ধ জিততে প্রস্তুত দুই দলেই। দুই দলের এই আত্মবিশ্বাস থেকেই ক্রিকেট ভক্তরা খুঁজে পাচ্ছেন জমজমাট এক ওয়ানডে সিরিজের আভাস। উপল নন্দী, 71, রাঙ্গিরি ক্রিকেট স্টেডিয়াম, ডাম্বুলা, শ্রীলঙ্কা। রেকর্ড বই ঘাটলে দেখা যায় বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে লড়াইয়ে প্রায় সব রেকর্ডই শ্রীলঙ্কার পক্ষে, সেটা স্বাভাবিকও। তবে সময় বদলাচ্ছে, ওয়ানডেতে এখন বেশ শক্ত দল বাংলাদেশ, শক্তি দিয়েই পরিসংখ্যান নিজেদের করে নিচ্ছে টাইগাররা। এখনকার স্কোয়াড বিবেচনায় পরিসংখ্যান কতটা বাংলার পক্ষে, অতীত জয়গুলোই বা কী বার্তা দেয়, খুঁজে দেখার চেষ্টা করেছেন দেব চৌধুরী। যে বছর বাংলাদেশ টেস্ট মর্যাদা পেল সেবারই এশিয়া কাপ ঘরের মাঠে দ্বিতীয়বার। তার আগে 5 ম্যাচে কখনোই শ্রীলঙ্কাকে হারানো হয়নি। গোল্লা বুলবুলদের সাথে আস্তে আস্তে দলে এসেছেন মাশরাফি, আশরাফুল, শাহরিয়ার, নাফিসরা। ছেলেগুলো মাঝে মধ্যে তাক লাগাত কিন্তু জিততে পারত না। লঙ্কানদের সাথে টাইগারদের প্রথম জয় দুই দলের প্রথম ম্যাচের 20 বছর পর, এখন থেকে 11 বছর আগে বগুড়ায়। তারপর কেটেছে আরো 3 বছর, নতুনের পতাকা ওড়ানো টাইগারদের দ্বিতীয় জয় সাঙ্গা মাহেলাদের বিপক্ষে ঢাকাতে। ততদিনে তামিম, সাকিব, মুশফিককে পেয়ে গেছে বাংলাদেশ, বড় স্বপ্ন দেখার শুরুটাও সেখান থেকে। শ্রীলঙ্কার সাথে প্রথম জয় 16 ম্যাচ খেলে, দ্বিতীয়টা জিততে লেগেছে ঠিক অর্ধে,
8 ম্যাচ, 3 নম্বর ম্যাচ জিততে দ্বিতীয় জয়ের অর্ধেক, 4 ম্যাচের ব্যবধান, সেটাও ঢাকাতেই 2012 এশিয়া কাপে। সবশেষ জয়টা 4 বছর আগে পাল্লে গেলেতে, শ্রীলঙ্কার মাটিতে ওটাই টাইগারদের একমাত্র জিত। সিরিজটা শেষ হয়েছিল সমতায়, 38 ম্যাচে সিংহদের সাথে টাইগাররা জিতেছে 4টা। গেল 4 বছরে অবশ্য লঙ্কানদের হারাতেই পারেনি বাংলাদেশ। এখনকার স্কোয়াড বিবেচনায় শ্রীলঙ্কার সাথে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক, সবচেয়ে বেশি রান তামিমের, একমাত্র সেঞ্চুরিটাও তারই, গর্বেশি সাকিবের। টপ 5 স্কোরারের লিস্টে আছেন মাশরাফিও, সৌম্য সাব্বিররা লঙ্কানদের সাথে ম্যাচই খেলেছেন একটা করে। বল হাতে লঙ্কানদের সাথে অভিজ্ঞতা বেশি মাশরাফি, সাকিব আর রুবেলের। সাকিব ছাড়া কারো ইকোনমি 5-এর নিচে না। সব মিলে টাইগারদের ফ্রন্টলাইন বোলারদের পারফরমেন্স গড়পড়তা। মুস্তাফিজ তো শ্রীলঙ্কার সাথে ম্যাচই খেলেননি। শক্তি বিবেচনায় বাংলাদেশ ভালো অবস্থানে, সাঙ্গা মাহেলা দিলশানরা না থাকলেও টাইগার টেন্টে আছেন সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিরা, তাই পাল্লাটা হয়তো একটু হলেও ঝুঁকে থাকবে বাংলাদেশেরই দিকে। দেবচৌধুরী, 71। 17 বছর আগে তৈরি রাঙ্গিরি জাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বরাবরই ব্যাটিং উইকেট হলেও এবারে নাকি আছে ভিন্নতা। 71-কে লঙ্কান সাবেক ক্রিকেটার রঞ্জিত ফার্নান্দো বলেছেন জাম্বুলার পিচ রহস্যজনক আচরণ করতে পারে, আনপ্রেডিক্টেবল পিচ হলেও ফর্মের বিচারে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার জাম্বুলা থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। রাঙ্গিরির অতীত রেকর্ড সম্পর্কে ধারণা আছে সবার, সবাই জানে পুরোপুরি ব্যাটিং উইকেট এখানে। তারপরও ওয়ানডে সিরিজের আগে প্র্যাকটিসে নেমে উইকেট পরীক্ষা করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। এই স্টেডিয়াম তৈরির পর খুব বেশি ম্যাচ আয়োজন হয়নি, সে কারণেই এই পিচ নিয়ে আগাম কিছু বলতে নারাজ সাবেক লঙ্কান গ্রেট। সামথিং ফর দ্য কুইক বোলার্স আর্লিয়ার অন এন্ড দেন দেয়ার ইজ স্পিন, বাট বিইং আ 50 ওভার ম্যাচ ওয়ান রিয়েলি ক্যান মেক আ প্রেডিকশন, সিন্স দেয়ার হ্যাজ নট বিন টু মেনি ম্যাচেস going on here in the recent past, it's very difficult to make a prediction. Shob miliye 4ta pitch Dambular stadium e, tobe prothom one day hocche middle pitch e. Wicket postutite neme poreche curator, dirghokkhon pani diye bhijiye pitch ta ke roll kora hoyeche. Rangirir dutu match e floodlight er aloi, toss e jite batting tai pochondo hote pare dui doleri, siddhanto ta thik hobe to? At times there is a lot of blowing here, but at this time they don't get as much blowing, so again a lot of those factors make a contribution to the way the ball behaves on these pitches. Gelo December theke Sri Lanka jatiyo daler manager Ranjit tar mothe one day series e favorite Bangladeshi. Bangladesh have a very strong lineup in their batting, they've got a lot of experienced players and some talented youngsters. Sri Lanka too have been playing well in the shorter formats more recently, more in the T20 format. Upalnundi 71, Dambula, Sri Lanka.